নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকালবেলার সময় আর আজকে সকালবেলা সত্যি কথা বলতে এতদিন ধরে যা ঠান্ডা ছিল আজকে কিন্তু সব থেকে বেশি ঠান্ডা। এবং সেই সাথে সকালবেলা সব থেকে যে বড় কাজ এই শীতকালে সেটা হচ্ছে স্নান করা, তো সেটাও করে নিয়েছে আর তার সাথে সোনাকেও রেডি করিয়ে গাড়িতে তুলে দিয়ে এসেছি। এই মুহূর্তে কিন্তু আমি শুধুমাত্র বাকি রয়েছি টিফিনটা করতে, তো সকালে টিফিনটাই করে নিচ্ছে। সকালবেলা মনে হয় যে গরম গরম কিছু খাবো, তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটুখানি চা তো খেতেই হবে, কেননা শীত একেবারে তুঙ্গে। আর তার সাথে একটুখানি ডিম টোস্ট করে নিচ্ছি। আর ব্রেডের যে কালো দিকটা থাকে সেটা তো আর খাওয়া হয় না, সেটাকে আমি রেখে দিই, আমি ফেলেও দিই না। সেটা কিন্তু পরে ব্রেড ক্রাম যখন তৈরি করি সেই সময়টা কাজে লেগে যায়। আগের ভিডিওতে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিলেন যে শর্ট ভিডিও আলাদা করে শ্যুট করতে হয় নাকি ব্রড ভিডিও থেকে দেওয়া যায়, তো সেক্ষেত্রে বলে রাখি শর্ট ভিডিও কিন্তু আলাদাভাবে শ্যুট করতে হয় এবং ব্রড ভিডিও আলাদাভাবে শ্যুট করতে হয়। তো শর্ট ভিডিওর সময় ক্যামেরাটা তো আমরা সোজা করে রাখি, তবে যখন বড় ভিডিও শ্যুট করি তখন কিন্তু ক্যামেরাটা আড়ে করে রাখতে হয়, তা নাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। কিছু ক্ষেত্রে আমি শর্ট ভিডিও ব্রড ভিডিওর সাথে জুড়তে চেয়েছিলাম, তো সেক্ষেত্রে অনেকটা জুম করতে হয় তবেই গিয়ে স্ক্রিনটা পুরোপুরি কভার আপ হয়। আর এতটা বেশি জুম করতে হয় যে জিনিসটা দেখতে আর ভালো লাগে না, তখন কিন্তু ভিডিওটা খুবই খারাপ লাগে, অনেকটা জুম হয়ে যায়, তো সেই জন্য আমি সেটা আর করি না। এমনকি একটা দিদিভাই কমেন্টও করেছিলেন যে ভিডিওটা অনেক জুম হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না। তো সেই জন্যই শর্ট ভিডিও ব্রড ভিডিও যখনই করি আলাদাভাবে শ্যুট করি, এবং সেখান থেকে কিছু অংশ হয়তো আমি আপনাদের সাথে চাইলে শেয়ার করতে পারি। তবে একটা শর্ট ভিডিও শ্যুট করা কিন্তু অতটা সোজা কথা নয়, তো ব্রড ভিডিও থেকে না শর্ট ভিডিওতে চাপটা একটু বেশি থাকে, তো সেই জন্য অনেক সময় চাইলেও ছোট ছোট জিনিসগুলো আমি শেয়ার করতে পারি না। একা একা যেহেতু সব দিকটা সামলাই তাই জন্য খুবই চাপের হয়ে যায়। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাটা সারতে, আর আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। তো শ্বশুরমশাইকে আমি মাছ আনতে বলেছিলাম, আর মাছ নিলে তো মাথাটা দেয়ই, তবে আজকে দুঃখের বিষয় একদম একটুখানি মাথাটা দিয়েছে। তবে যেহেতু মনে একটা ইচ্ছে জেগেছে যে খাবো, তো সেই জন্য এইটুকুনি দিয়েই করেছি। বাড়ির পাশে একটা অনুষ্ঠান রয়েছে, তো সেখানে গান হচ্ছে, আপনারা হয়তো গানটা হালকা শুনতেও পাবেন। তো অনেক কষ্ট করে ভয়েস ওভারটা আমি যে ঠিকঠাক করে দেব সেটা হয়ে উঠছিল না, খুব কম সময়ের জন্যই গানটা বন্ধ থাকছিল, আবারও শুরু হয়ে যাচ্ছিল। তো কতক্ষণই বা আর বন্ধ রাখবো, এই করে করে সময়টাও তো পেরিয়ে যাচ্ছে, তো সেই জন্যে বাধ্য হয়ে ভয়েস ওভারটা এইভাবে দিতে হচ্ছে। আশা করছি আমার অসুবিধাটা আপনারা একটু বুঝবেন। সারাদিনই সমস্ত কাজ শেষ করে রান্না বান্না করে দিয়ে তারপর এসেছি সকালবেলা যে স্নান সেরেছিলাম সেই সমস্ত জামাকাপড়ও কেচেছিলাম, তো সেগুলো এখন মিলে দেব। আর এখন তো সেভাবে কোনো কাজ নেই, আর এই যে এখন জামাকাপড়গুলো মিলবো তো ঠিক করেছি এরপরে একটুখানি ওপরে বিশ্রাম নিয়ে নেব, কেননা আজকে যেহেতু অতিরিক্ত ঠান্ডা তো নিচের ঘরটাও প্রচণ্ড ঠান্ডা। আর শীতকালে কী হয়, মাটির ঘর কিন্তু গরম থাকে, তো নিচের ঘরে একেবারেই টেকা যাচ্ছে না, তাই ভাবলাম যে ওপরেই চলে যাই। প্রথমে যে জামাকাপড়গুলো তুললাম সেগুলো কিন্তু দুদিন ধরেই শুকিয়েছে, আর আজকে যে জামাকাপড়গুলো মিলছি এগুলো হয়তো দুদিন ধরেই শুকোবে, তো সেই জন্য ভেতর দিকেই বেশিরভাগটা দিচ্ছি। আর মাঝে মধ্যে তো আবার বৃষ্টিও হচ্ছে। কদিন ধরেই ভাবছি ড্রেসিং টেবিলের সামনেটা একটুখানি চেঞ্জ করব, তো সামনে এতগুলো বক্স রয়েছে খুব একটা দেখতে ভালো লাগে না, প্রচণ্ড জড়াজড়ি হয়ে থাকে জায়গাটা। তো পাশে যে টেবিলটা আমি পেতেছি সেটা তো এখন আর তেমন কোনো কাজে লাগে না, একটা সময় এর মধ্যে টিভি ছিল, তবে এখন যেহেতু টিভিটা আর নেই তাই ভাবছি এই যে আয়নার সামনে বক্সগুলো রয়েছে এইগুলোকে একটুখানি ওইদিকে সরিয়ে দেব। তবে এইগুলোকে সরাতে গিয়ে আবার একটুখানি সমস্যার সম্মুখীন হতে হলো, এর পেছনে প্রচুর পরিমাণে তার রয়েছে যেগুলো আমার জানা নেই যে কোনটা কার সাথে জড়িত, তো এগুলো আমার হাজবেন্ড বেশি জানবেন। আর এই যে বক্সটা যেটা আমি এখন তুলে ধরে রয়েছি এটা কিন্তু তেমন কোনো কাজেই লাগে না, এখন যে ব্ল্যাক কালারের বক্সটা রয়েছে ওটাই একমাত্র চলে, তো এই হোম থিয়েটারটা তেমন কোনো কাজে লাগে না, তো সেই জন্য ওটাকে একটুখানি সরিয়ে দিলাম, তো ওটা আর রাখবো না।
পুরনো জিনিস যেগুলো থাকে সেগুলো অকেজো হয়ে গেলেও বাড়ির লোকের একটু প্রবণতা আছে যে সেই সব জিনিসগুলোকে তারা যত্ন করে রেখে দেন। তো হয়তো স্মৃতি হিসেবে কিংবা এককালীন অনেক কাজে লেগেছিল, এখন আর কাজে লাগছে না, তো সেটাকে ওনারা মেনে নিতে পারেন না। তো আমার হাজবেন্ডও সেরকমই করেছিল, তো ওই বক্সটা কাজে লাগছিল না, তবুও রেখে দিয়েছিল সামনে। এই বক্সগুলোর পেছনে ইঁদুরে কোথা থেকে জানি না বউ মেনে রেখেছিল, তো কি কাজে রেখেছিল তো আমার জানা নেই। তো সেগুলোকে পরিষ্কার করতে গিয়ে হাতে একটুখানি বারুদ লেগে গেছে, আর এই জায়গাটাও খুব ভালো করে একটু পরিষ্কার করে নেব। যেহেতু বক্সগুলোর পেছনে অত তার ছিল এবং সেখানটা সেভাবে কখনোই পরিষ্কার করা হয়নি, কেননা অতগুলো তার সরাতে গেলে হয়তো দেখা যাবে কোনো তার হয়তো আমি ছিঁড়ে ফেলেছি, বা হয়তো সেলোটেপ লাগানো রয়েছে কিছু তারে, সেগুলো হয়তো খুলে গেছে। তো সেই জন্য আমি ওই পেছনটা কখনো হাত দিইনি, আজকেই প্রথমবার। আমরা যখন কোনো জায়গা ক্লিন করি তখন মনে হয় যেন আস্তে আস্তে পুরোটাই ক্লিন করে ফেলি, তো সব জায়গাগুলোতেই একটু একটু করে মনে হয় যেন মুছে নিই। একটা জায়গা মুছছি যখন এইগুলো একটু করে বুলিয়ে দিই, এতে করে কিন্তু ভালোই হবে। তো ভেবেছিলাম যে কাজটা হয়তো 10 মিনিটে হয়ে যাবে, কিন্তু এটা করতেই আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। তবে এই 1 ঘন্টা সময় লাগলেও এখানে যেটা আমি করলাম এতক্ষণ ধরে, এটা কিন্তু আমার অনেক কাজের, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমাদের প্রত্যেকেরই খুবই পছন্দের। এই হেরিকেনটা তো আপনাদেরকে এর আগেও বিষ্ণুপুরের মেলাতে দেখিয়েছিলাম যে আমার ঘরেও একটা রয়েছে, তো এটাকেও খুব ভালো করে পরিষ্কার করেছি। আর এই তো ভেতরে যে লাইটগুলো লাগানো রয়েছে এগুলো কিন্তু আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, এটা সম্ভবত আমার শ্বশুরমশাই করেছেন। তো প্রথমে কিন্তু এর ভেতরে কোনো লাইট ছিল না, এটা নর্মালি ছিল। এই ধরনের কারেন্টের যে কাজগুলো থাকে ছোটোখাটো, এইগুলোতে কিন্তু আমার শ্বশুরমশাই বা আমার হাজবেন্ড দুজনেই ভীষণভাবে পারদর্শী। আর জায়গাটাকে পুরোটা ক্লিন করার পর নতুনভাবে যে সাজিয়েছে এটা খানিকটা দেখতে এমন লাগছে। তো ফাঁকা ফাঁকা জায়গা আমার বেশ ভালো লাগে, বেশি ঘিঞ্জি জায়গাটা আমার তেমন একটা পছন্দ নয়। এরপরে খানিকক্ষণ এখানে বিশ্রাম নিয়েছিলাম, আর প্রতিদিন 5টার সময় যে আমি শর্ট ভিডিওটা দিই, তো সেটারই আজকে তোড়জোড় চলছিল। আজকে বানিয়েছিলাম পটেটো স্মাইলি, যেটা খেতে বেশ ভালো হয়েছিল, মোটামুটি হালকা ফুলকা নাস্তার জন্য এটা একদম পারফেক্ট। আর এই মুহূর্তে আমাকে সাহায্য করছে আমার ছেলে, আর বাড়িতে যদি এত বড় একটা সাহায্য করার মতন লোক থাকে তাহলে তো কোনো কথাই নেই, সব কাজ খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।